আজ বিজেপি এবং শিবসেনার নয়টি করে মোট ১৮ জন মন্ত্রী মুম্বাইয়ের রাজভবনে মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। চিত্রা ওয়াগ রাজ্য বিজেপির সহসভাপতি, ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা পূজা চবনের মৃত্যুর সাথে জড়িত থাকার অভিযোগে শিবসেনার সঞ্জয় রাঠোরকে মন্ত্রিত্বে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছেন। শিবসেনার আরেক মন্ত্রী আব্দুল সাত্তার শিক্ষক যোগ্যতা পরীক্ষার কেলেঙ্কারিতে তার দুই মেয়ের নাম আসায় বিতর্কে জড়িয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, যারা আজ শপথ নেবেন না, সেই সব সদস্যদের শান্ত করতে সম্প্রসারণের আগে দেখা করেছেন। শিন্দে জানিয়েছেন যে দ্বিতীয় দফা সম্প্রসারণ সেপ্টেম্বরে হতে পারে। সংক্ষিপ্ত সংবাদের জন্য আমাদের চ্যানেল নিউজ শর্টস সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।